সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। রুশ বিপুল অঙ্কের সমরাস্ত্র কিনছেন বাংলাদেশ, হঠাৎ মাঝ সাগরে ইন্ডিয়ান নেভির হেলিকপ্টার। বাংলাদেশের সমরাস্ত্র কেনাটা কতটা জরুরি? রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ যে বিপুল অঙ্কের সমরাস্ত্র কিনতে চলছেন, সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রায় $100 কোটি খরচ করে বাংলাদেশ এই সমঝোতার আওতায় সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও সাজওয়াজান ইত্যাদি যেমন কিনবেন, তেমনই সেনাবাহিনীর জন্য কেনা হবে প্রশিক্ষণ জঙ্গি বিমান, পণ্যবাহী হেলিকপ্টার সহ নানা অস্ত্র সম্ভার। কিন্তু নিরাপত্তাগত পরিপ্রেক্ষিতের বিবেচনায় বাংলাদেশের জন্য এই সমরাস্ত্র ক্রয় কতটা যুক্তিযুক্ত? বিবিসি বাংলার শুভজিৎ ঘোষ জানতে চেয়েছিলেন ঢাকার নিরাপত্তা প্রশিক্ষণ বিশেষজ্ঞ আব্দুর রব খানের কাছে। এদিকে মাঝ আকাশ থেকে হঠাৎ মাঝ সাগরে ইন্ডিয়ান নেভির হেলিকপ্টার। ইন্ডিয়ান নেভির একটি অ্যালকো MK-3 হেলিকপ্টার মুম্বাই উপকূলে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার হতাহতের ঘটনা ঘটেনি, তিনজন করু জীবিত উদ্ধার করছেন। অ্যালকো হেলিকপ্টারটি ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল কোম্পানির তৈরি এবং ইউটিলিটি ক্যাটাগরির হেলি। এদিকে সব ধরনের A-18 বিমান উৎপাদন 2025 সালে বন্ধ হবে এবং শুধুমাত্র অতিরিক্ত যন্ত্রাংশ উৎপাদন করবে যে দেশগুলো সেই বিমানটি পরিচালনা করে। তাই ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর MRC-র জন্য রাফায়েল আসার সম্ভাবনা আরো প্রবল হল এবং এটি বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ একটি যুদ্ধবিমান সকল দিক বিবেচনায়। প্রিয় দর্শক, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।